আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জেবুনেসা। আমরাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাক্য প্রকরণ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদের জানা দরকার বাক্য কাকে বলে। যেসব সুবিন্যস্ত পদ সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, রিতা বই পড়ে। বাক্য গঠন করতে হলে কিন্তু মূলত দুটি জিনিসের উপর বাক্যটি নির্ভর করবে। একটি হচ্ছে শব্দের রূপ ও পারস্পরিক সঙ্গতি, এবং অন্যটি হচ্ছে সঙ্গতি অনুসারে পদসমূহের বিন্যাস। যেমন যখন আমরা বলি ছেলেটি খুব ভালো, ছেলেটি যে কত ভালো তা আমি জানি। ভাষার বিচারে একটি সার্থক বাক্যের তিনটি গুণ, একটি হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, একটি সার্থক বাক্যের কিন্তু তিনটি গুণ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটি সার্থক বাক্যের তিনটি গুণ। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমাদের প্রথমেই জানা দরকার আকাঙ্ক্ষা কাকে বলে। এক পদে অন্য পদ জানার বা শোনার যে ইচ্ছা সেটি কিন্তু আকাঙ্ক্ষা। যেমন আমি বাড়ি গিয়ে, এখানে আমি বাড়ি গিয়ে কি করব বা না করব একটা প্রশ্ন থেকেই যায়। এ ধরনের কোনো বাক্য হলে মনে করবা যে এটি আকাঙ্ক্ষা। আমি বাড়ি গিয়ে কি করব, ভাত খাবো, ভাত খেতে পারি, বই পড়তে পারি। একটা পদ বলার পর যে অন্যটি যে বাকি থাকে সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা, জানার যে একটা ইচ্ছা বা আগ্রহ সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি বলতে আমরা বুঝি বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই কিন্তু হচ্ছে আসক্তি। যেমন বল গড়িয়ে মাঠের বাইরে চলে গেল, না বলে যদি বলি মাঠ গড়িয়ে বলের বাইরে চলে গেল, তাহলে এখানে কী হবে, আসক্তি গুণ লোপ পাবে। যোগ্যতা বলতে আমরা কী বুঝি, অর্থের সাথে ভাবের মিলবন্ধনের নাম কিন্তু যোগ্যতা। যেমন আকাশে পাখি ওড়ে, না বলে যদি বলি আকাশে মাছ উড়ে, এটা কি কোনো বাক্য হয়? বাক্য বলতে গেলে কিন্তু তার সঠিক অর্থ থাকা চাই, তাহলে যোগ্যতা গুণ কিন্তু এখানে লোপ পাবে। যোগ্যতার বৈশিষ্ট্য কয়টি সেটা কিন্তু আমাদের জানা দরকার। যোগ্যতার বৈশিষ্ট্য কিন্তু ছয়টি। যেমন প্রথম হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন, আরেকটি হচ্ছে কি গুরু চণ্ডালী দোষ। শিক্ষার্থী বন্ধুরা, রীতিসিদ্ধ অর্থবাচকতা বলতে কী বোঝায়? দেখো, প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের দিকে লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়। একটি হচ্ছে বাধিত, তারপর অনুগৃত বা কৃতজ্ঞ। আর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে যদি আমরা বাধিত শব্দটি যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে যাই, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাধ যোগ ঈদ, যদি প্রকৃতি প্রত্যয় এই বাধিত শব্দটি যদি আমরা নির্ণয় করতে যাই, তোমরা খেয়াল করো, ব্ল্যাকবোর্ডটা একটু মুছে নিই। বাধিত
এই শব্দটির যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে যাই তাহলে কি হবে? বাধ যোগ ইত, বাধিত। এই বাধিত শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে কি হবে? বাধ যোগ ইত, বাধিত। বাধিত প্রকৃতি ও প্রত্যয়জাত অর্থে কি হবে? বাধিত শব্দটি বাধা প্রাপ্ত। যদি বলি তৈল, এটি রীতিসিদ্ধ অর্থে কি হবে? তৈলজাতীয় যে কোনো একটি জিনিস। আর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে এই তৈল শব্দটিকে কিভাবে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারি? তিল যোগ সয়নীয়। দেখো, প্রকৃতি তৈল শব্দটির যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে যাই তাহলে কি হবে? তিল যোগ সয়নীয় সমান সমান তেল, তেল বা তৈল। শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতি প্রত্যয় অর্থে এই শব্দটিকে, তৈল শব্দটিকে আমরা প্রকৃতি প্রত্যয় অর্থে কি বলতে পারি? তিলজাত স্নেহ পদার্থ, যে কোনো শস্যের রস। তিল, তিল একটা শস্য, সেটা আমরা সবাই জানি। তারপরে দুর্বোধ্যতা বলতে আমরা কি বুঝি? অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে যোগ্যতা হারায়। যেমন তুমি আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে সঠতামি করেছো। বাংলায় সঠতামি শব্দটা কিন্তু অপ্রচলিত থেকে যায়। অনেক সময় এই শব্দটি কিন্তু অনেক সময় আমরা নাও ব্যবহার করতে পারি। তুমি আমার সাথে কি চাতুরতা করেছো, বা তুমি আমার সাথে মায়া, আমার সাথে তুমি মায়াবন্ধন হারিয়ে ফেলেছো, এরকম একটা কিছু শব্দ ব্যবহার করতে পারি। যদি আমরা উপমার ভুল প্রয়োগ দেখি তাহলে বলতে পারবো যে সঠিকভাবে উপমা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, ক্ষেত্রে বপন করা হয় মন্দিরে নয়। কাজেই বাক্যটি হওয়া উচিত আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো, কিন্তু এটা আমরা না বলে কি বলি? আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। আমরা বীজ কোথায় বপন করি? মাঠে বপন করি, কিন্তু এক্ষেত্রে কি বলবো, বলবো আমরা? আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। যদি আমরা বাহুল্য দোষ শব্দটি ব্যবহার করি তাহলে কি বলতে পারি? প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে। যেমন দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। আলেমগণ বহুবচন বাচক শব্দ, এর সঙ্গে সব শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে। তারপর বাগধারার শব্দ পরিবর্তন যদি আমরা বলি তাহলে বাগধারা ভাষা বিশেষের বিশেষের একটা ঐতিহ্য, এর পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়। যেমন অরণ্য রোদন, এই অরণ্য রোদন শব্দটির আমরা বাগধারা কী অর্থে বলতে পারি? বৃথা চেষ্টা বা নিষ্ফল আশা, এরকম একটা কিছু বলে থাকে না যে তুমি যা করতেছো এটা কিন্তু অরণ্য রোদন বা বৃথা চেষ্টা। এর পরিবর্তন যদি বলা হয় বনে করন্দন, তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে। বনে করন্দন এরকম আমরা কোনো শব্দ কিন্তু ব্যবহার করতে পারি না, তাহলে বাগধারা তার শব্দ পরিবর্তন হবে এবং কি হবে, ভাষার একটা পরিবর্তন হারাবে, এর কোনো অর্থ নেই। যদি গরুচণ্ডালি দোষ শব্দটি ব্যবহার করি তাহলে তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ কখনো কখনো গরুচণ্ডালি দোষ সৃষ্টি করে। যেমন এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। গরুর গাড়ি, শবদাহ, মরাপোড়া প্রভৃতি স্থলে কিন্তু যথাক্রমে গরুর শকট, শবপোড়া, মরাদাহ প্রভৃতির ব্যবহার গরুচণ্ডালি দোষে কিন্তু সৃষ্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাড়িতে বসে কিন্তু বাসায় বসে এই অধ্যায়গুলো ভালোভাবে অনুশীলন করবে, কারণ তোমাদের যে পাঠ্যবই তার বিকল্প কিন্তু কিছুই নেই। বহু নির্বাচনী অংশে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু হুবহু তোমাদের পাঠ্যবই থেকেই আসবে। এই অধ্যায়গুলো ভালো করে অনুশীলন করবে, তোমরা
বাহিরে ঘোরাফেরা করবে না আর বাহিরে যদি বিনা প্রয়োজনে কিন্তু অবশ্যই বের হবে না যদিও বের হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে এখানেই আল্লাহ হাফেজ শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে